স্বাধীনতা দিবসে বারবার নজর কেড়েছে প্রধানমন্ত্রীর পাগড়ি। এবারও 77তম স্বাধীনতা দিবসে সেই ট্র্যাডিশনই বজায় রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মোদির মাথায় ছিল রাজস্থান স্টাইলের পাগড়ি, রঙিন পাগড়িতে ছিল বাঁধনি প্রিন্ট, পরনে ছিল কলার দেওয়া পাঞ্জাবি, তার উপর ঘন নস্যি রঙের হাফকোট। তবে এবারও সেই দৃষ্টি আকর্ষণ করেছে তার বাঁধনি প্রিন্টের পাগড়ি। আসুন এই বিশেষ প্রিন্ট সম্পর্কে জেনে নেওয়া যাক। বাঁধনি প্রিন্টে যে বহু বর্ণ রয়েছে তা ভারতের ঐতিহ্যকে শ্রদ্ধা জানায় এবং এর তাৎপর্য নিছক ফ্যাশনের থেকে অনেক ঊর্ধ্বে। বৈচিত্র্যের মধ্যে ঐক্যের প্রতীক এটি। গুজরাট থেকে এসেছে এই বাঁধনি প্রিন্ট। বাঁধনি শব্দটি এসেছে সংস্কৃত শব্দ বন্ধন থেকে, যার অর্থ বেঁধে রাখা। এর একটি সাংস্কৃতিক এবং ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। জানা গিয়েছে বাঁধনি শিল্পকলা বহু শতাব্দী আগের, যার অস্তিত্বের প্রমাণ প্রাচীন সিন্ধু সভ্যতায় পাওয়া যায়।